আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের দ্বিতীয় শ্রেণীর মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি এটাকে তোমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক এইট হিসেবেও দেখতে পারো প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করিয়ে দেওয়া হচ্ছে যা যা দেখো তারা প্লে গিয়ে অবশ্যই দেখে নেবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো দেখি কি পড়া আছে দেখো দ্বিতীয় শ্রেণী পূর্ণমান তিরিশ সংযোগ স্থাপনে সক্ষমতা কি আছে আমরা একটুখানি দেখে নিই নিচের পাঠটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর লেখো দুই গুণ দুই সমান চার শক্তিবাবু আর আক্রম বাঘ খুঁজতে নামলেন জঙ্গল ঘন হয়ে এলো ঘোর অন্ধকার কিছু দূর গিয়ে দেখেন এক পড়ো মন্দির জনপ্রাণী নেই শক্তিবাবু বললেন এইখানে একটু বিশ্রাম করি সঙ্গে ছিল লুচি আলুর দাম আর পাঁঠার মাংস ক ঘন জঙ্গলের মধ্যে শক্তিবাবু আর আক্রম কি দেখতে পেলেন উত্তর এক পড়ো মন্দির যেখানে জনপ্রাণী নেই খ শক্তিবাবু কোথায় বসে বিশ্রাম করতে চাইলেন ঘন জঙ্গলের মধ্যে পুরো মন্দিরে দেখো প্রশ্নগুলোর উত্তরও পাশে পাশে লিখে দেওয়া হচ্ছে তোমাদের কোনো সমস্যা হবে না তারপরে দেখো দু নম্বর প্রশ্নটা টিক দ্য কার্সার সঠিক যেটা এটা মাথায় টিক চিহ্ন দিতে বলেছে একটা ব্যাকেটের মধ্যে দুটো ওয়ার্ড লেখা রয়েছে ইট দেয়ার ইজ এ

একটি দোকানে বারোটি লাল টুপি আর ষোলোটি সবুজ টুপি আছে দুটি মিলিয়ে দোকানে মোট কতগুলো টুপি আছে দেখো মোট কতগুলি টুপি আছে বারো আর ষোলো যোগ করলে হয়ে যাবে আঠাশটি টুপি মোট তাহলে আঠাশটি টুপি আছে তারপরে ক্ষয়ের প্রশ্নটা আমাদের বাগানে চারটে নারকেল গাছ আছে প্রত্যেকটি গাছে পাঁচটি করে নারকেল হয়েছে তাহলে মোট কয়টি নারকেল আছে দেখো একটা কাছে পাঁচটা নারকেল হয়েছে আরও একটা কাছে পাঁচটা নারকেল হয়েছে এরকম চারটে গাছে পাঁচটা 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 বারবার একই সংখ্যা যোগ মানে গুণ করা সঙ্গে গুণ করলে হচ্ছে নারকেল ঠিক আছে এরপরে আমরা চলে আসবো সব স্থাপনের সক্ষমতা দেখো কি আছে এক নম্বর রয়েছে ফাঁকা ঘরে যুক্তবর্ণ বসিয়ে শব্দ গঠন করো এক দুই সমান দুই ক কি আছে দেখো একটু বড় করে নিই বুঝতে সুবিধা হবে ম ছিল তারপরে একটা বক্স ছিল এখানে ল ওপরে অ ছিল ওই বক্সটাই ছিল নিচে ন দেখো এখানে কি বসা হয়েছে উময় গয় বসা হয়েছে হয়ে গেছে মঙ্গল আর ওপরটা হয়েছে অঙ্গল এখানে চলে আসো এখানে ব ছিল আর ম ছিল উপরে আ ছিল আর অন্তঃস্থ ছিল এটা হবে বিশ্রাম এখানে একটা আকার দিতে হবে কিন্তু যখন বলবো আশ্রয় তখন সে আকারটা থাকবে না ঠিক আছে ওটা আমরা বুঝে নিয়ে করব বিশ্রাম আর আশ্রয় এরপরে দেখো নাম্বার টু এখানে কি আছে ম্যাচ দ্য কালার উইথ দ্য অবজেক্ট অবজেক্ট আর কালারের ম্যাচিং করতে বলা হয়েছে দেখো টমেটো হবে রেড লিফ লিপ মানে গাছের পাতা হবে গ্রিন আর হেয়ার হেয়ার মানে চুল কী হবে ব্ল্যাক কালো এইভাবে ম্যাচিং দেখে শিখে নিলাম তোমরা এমনভাবেই করবে তারপরে কি আছে দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ আর খস্তম্ভের সঙ্গে গস্তম্ভ মিলিয়ে দেখ দাও প্রথমটা কি আছে ক খ আমরা দেখে নেবো তারপরে আমরা খ খ দেখব দেখে দাও চল্লিশকে দিয়ে ভাগ করলে কত হয় দশ চার দশে চল্লিশ আবার দেখো পনেরো থেকে পাঁচ বিয়োগ করলেও দশ হয় তাহলে এখানের সঙ্গে এখানে দেখ হবে আর এটার সঙ্গে এটা হবে আট আর চার যোগ করলে যেরকম বারো হয় তিন চারে গুণ করলেও সেরকম বারো হয় দেখে নাও কীভাবে ম্যাচিংটা করেছি আমরা উনিশ থেকে ছয় বিয়োগ করলে তেরো হয় আবার ছয়ের সঙ্গে সাত যোগ করলেও তেরো হয় এইভাবে আমরা ম্যাচিংটা করতে পারবো এই পাতায় এখানেই পড়াটা শেষ হচ্ছে এরপর আমরা পরের বার দিকে চলে যাব দেখব সেখানে কি পড়া আছে দেখো এখানে হচ্ছে সমস্যা সমাধানের সক্ষমতা প্রথম প্রশ্ন নিচের শব্দগুলিকে বাক্যের প্রথমে মাঝে ও শেষে ব্যবহার করো এক দুই জল সবুজ দেখো জল দিয়ে তিনটে বাক্য লিখতে বলেছে যেখানে জল শব্দটা বাক্যের প্রথমে থাকবে মাঝে থাকবে শেষে থাকবে আর সবুজ দিয়েও বাক্য রাশান করতে বলেছে যেখানে সবুজ শব্দটা বাক্যের প্রথমে মাঝে আর শেষে থাকবে চলো এর উত্তরটা আমরা ভালো করে দেখে নিই প্রথমে আমরা দেখব জল দিয়ে কী বাক্য রচনা করেছি তারপরে দেখব সবুজ দিকে কী বাক্য রচনা হতে পারে আমি এখানে আমার মতো করে বলেছি তোমরা নিজের মতো করে করতে পারো প্রথমে দেখো জলের অপর নাম জীবন আমরা সবাই জানি দেখো জল শব্দটা বাক্যের প্রথমে রয়েছে দ্বিতীয় লিখেছি আমরা জল ছাড়া বাঁচি না জল শব্দটা বাক্যের মাঝখানে রয়েছে প্রথমে নেই তারপরে তিন নম্বরে দেখো বন্যায় চারিদিকে দেখি শুধুই জল এই জল শব্দটা বাক্যের শেষে রয়েছে প্রথমে মাঝে শেষে তারপরে সবুজ সবুজ আলো দেখলে গাড়ি চলে সবুজ শব্দটা বাক্যের প্রথমে রয়েছে মাঠের সবুজ ঘাস খুবই সুন্দর সবুজ শব্দটা বাক্যের মাঝে রয়েছে তারপরে দেখো গাছের পাতার রং সবুজ সবুজ শব্দটা বাক্যের শেষে রয়েছে প্রথমে মাঝে শেষে আশা করি বুঝতে পেরে গেছো চলো আমরা ওপরের দিকে উঠে যাই কী পড়াটা ছেড়ে এসেছিলাম সেটা বুঝে নেব এবার প্রথমটা হয়ে গেল নাম্বার টু কি আছে ফিল ইন দ্য টেবিল টেবিল আছে টেবিলটা পূরণ করতে বলেছে মি আই ডু আমার সম্পর্কে বলেছে আমি কি করি আই আমি কে দেখো এটা বুঝে আমরা এখানে উত্তরটা লিখেছি রকম আছে ফ্লোট ইন দ্য স্কাই টেক মিনি সেড আমি আকাশে ভেসে বেড়াই বিভিন্ন রকম আকার থাকে ব্রিং রেন আমি আনি ক্যামি আমি হচ্ছে ক্লাউড সি এল ও ইউ ডি ক্লাউড মানে মেঘ তারপরে বল অফ ফায়ার আগুনের বল সাইন ইন দা স্কাই আকাশে কিরণ দি আর আলো দি কে আমি তারপর ক্যান বি সিন ইন দ্য স্কাই অ্যাট নাইট আকাশে দেখা যায় টুইঙ্কলিং লাইক ডায়মন্ডস আচ্ছা হিটের মতো চিকমিক করি তাহলে কে আমি আমি হচ্ছি স্টার এস টি আর স্টার ওকে এরপর আমরা তিনের পর দিকে চলে যাব তিনি কি রয়েছে সমাধান করো দুই মতো দুই সমান চার দেখো চব্বিশ জন লোক নদীর পারে দাঁড়িয়ে আছে তিনটে নৌকা বাঁধা আছে প্রত্যেকে নৌকায় সমান সংখ্যক লোক প্রতিটি নৌকায় সমান সংখ্যক লোক উঠবে তাহলে প্রতিটি নৌকায় কঠোর লোক থাকবে দেখো চব্বিশ জন লোক ছিল তিনটে নৌকার মধ্যে ভাগে ভাগ হয়ে যাবে চব্বিশকে তিন দিয়ে ভাগ করলে কত হয় তিন আটটে চব্বিশ তাহলে প্রতিটি নৌকায় করে লোক থাকবে এটা ভাগ করে তোমাদের দেখাতে হবে তারপরে ক্ষয়ের প্রশ্নটা আফরুজা তার মায়ের সঙ্গে দোকান থেকে ছ ডজন পাকা কলা কিনল এক ডজনে বারোটি থাকে তাহলে মোট কটা কিনেছে দেখো এক ডজনে বারোটি তারপরে এক ডজনে বারোটি তারপরে এক ডজনে বারোটি বারবার একই সংখ্যা যোগ মানে গুণ করা ছয়ের সঙ্গে বার গুণ করলে হচ্ছে বাহাত্তর তাহলে মোট বাহাত্তরটি কলা কেনা হয়েছে এখানে তোমরা গুণ করে দেখাবে ঠিক আছে এইভাবেই আমরা দ্বিতীয় পাতা পড়াটা বুঝে নিলাম এরপরে চলো তিন নম্বর পাতা কী পড়া আছে সেটাও দেখে নিই মানসিক ও শারীরিক সমন্বয় প্রথম প্রশ্ন ছবিগুলি আঁকো রং করো এবং প্রতিটি ছবির ওপরে তিনটি করে বাক্য লেখো তিন নাম্বার এই একটা ছবি আছে একটা ছবি আছে তার নিচে এই একটা ছবি আছে এই ছবিগুলোকে আঁকতে বলেছে ভালো করে রঙ করতে বলেছে আর ছবি সম্পর্কে তিনটে করে বাক্য লিখতে বলেছে চলো সেগুলো আমরা দেখে নেবো তারপরে কি আছে নাম্বার টু বলেছে ড্র দ্য পিকচার অফ স্কুল একটা স্কুলের ছবি আঁকো রাইট থ্রি সেন্টেন্স অন দ্য স্কুল স্কুল সম্পর্কে তিনটে বাক্য লেখো এটা আমরা বুঝে নেব ঠিক আছে এক এক করে আমরা সব করে বুঝবো দেখে নিই কী আছে উত্তরটা দেখো প্রথমে ছবিটা রঙ করা হয়েছে আর তিনটে বাক্য লেখা রয়েছে কি? এটি একটি ফুল আই ফুল ভালোবাসি ফুল পুজোতে কাজে লাগে আমি আমার মতো করে বলেছি তোমরা নিজের মতো করে লিখতে পারো কোনো সমস্যা নেই এটা প্রথম প্রশ্নের উত্তরটা হয়ে গেল এরপর আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখব কি বলা আছে দেখো মাছের ছবি রং করা হয়েছে কী লেখা রয়েছে এটি একটি মাছ মাছ জলে থাকে আমি ছিপ দিয়ে মাছ ধরি এরকম তোমরা লিখতে পারো কোনো সমস্যা নেই তিন নম্বরটা কী ছিল সেটাও দেখে নিই দেখো রং করলে অনেকটা এরকম দেখতে হবে আর কি লেখা আছে দেখো এটি একটি পাখি পাখি আকাশে উঠতে পারে পাখিরা ফল ও পোকা খায় এভাবে উত্তরটা লিখলে ঠিক হবে তারপর দেখো ড্র দ্য পিকচার অফ স্কুল রাইট থ্রি সেন্টেন্স অন স্কুল একটা স্কুলে ছবি আঁকতে বলেছে এরকম করে একটা ছবি আঁকা হয়েছে তারপরে তার নিয়ে তিনটে শব্দ বাক্য লেখা হয়েছে দেখো মাই স্কুল নেম নিজের স্কুলের নাম এখানে দিয়ে দেবে ইট ইজ লোকেটেড বিসাইড দ্য প্লেগ্রাউন্ড ঠিক আছে এটা একটা খেলার মাঠে আই ক্লাস টু আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি এরকমভাবে তুমি লিখতে পারো বা অন্য অন্যরকমভাবে তোমার লেখা চলবে এর পরে পাথে দেখতে পাচ্ছি স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা দ্বিতীয় শ্রেণী পূর্ণমান তিরিশ আবার তিরিশ নম্বরের প্রশ্ন আছে প্রথমে ত্রিশ নম্বর হয়ে গেল আবার তিরিশ নম্বর দিয়েছে এখানে কিন্তু স্বাস্থ্য আর শারীরিক শিক্ষা সম্পর্কে চলো দেখে এখানে কী প্রশ্ন আছে তার উত্তরগুলি বাকি আছে এক নম্বর বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থানটি পূরণ করো একগণে তো ষোলো ষোলো তার মানে ষোলোটা প্রশ্ন আছে পরপর পরপর আমাদের পড়তে হবে তার উত্তরগুলো দেখতে হবে কি আছে প্রথমে দেখো আমার প্রতিজ্ঞা সব কাজ সবখানে যেন হৈসৎ ভালো হয়ে চলবই নিয়েছি শপথ শপথের মাথায় টিক দিতে হবে দেখো এটা ছন্দবদ্ধ পথ শব্দ বাক্য আছে এগুলোকে মিলিয়ে মিলিয়ে আমরা করতে হবে শপথ প্রতিজ্ঞা দুটি হতো কিন্তু শপথটা কেন করেছি দেখো সতের সঙ্গে শপথটা মিলছে একটা সুন্দর ভালো লাগছে ওই জন্য শপথটা এখানে লেখা হয়েছে দেখো এখানে কি আছে পরেরটা সব জাতি ধর্মকে দেব সম্মান সকলে একসাথে এক জাতি আর এক প্রাণ এখানে সকলে শব্দটা লিখতে হবে সুস্বাস্থ্য শরীর ও মন যদি তুমি সুস্থ রাখতে চাও এখানে মন সদরে লিখতে হবে সময় মতো ঘুমাও আর নিয়মিত খাও এখানে ঘুমাও সদর লিখতে হবে তারপরে ওয়ারটা কী আছে দেখে নি লেখাপড়ার পাশাপাশি করবে খেলাধুলো মনে রেখো মনের থেকে দূরে রাখবে মন্দ ভাবনাগুলো ঠিক আছে এখানে খেলাধুলো হবে এখানে মন্দ হবে ছন্দ ছন্দমত পত্র এমন আছে লেখাপড়ার পাশাপাশি করবে খেলাধুলো মনের মধ্যে মনের থেকে দূরে রাখবে মন্দ ভাবনাগুলো তারপরে কে দেখে নিই সুস্বাস্থ্য স্নান করবে হাত পা ধোবে পোশাক পরবে ঠিক এখানে ধোবে শব্দ লিখতে হবে রাস্তাঘাটে চলবে যখন দেখবে চতুর্দিক এখানে রাস্তাঘাটে শব্দটা লিখতে হবে এবার এদিকে চলে আসি কি আছে এটা দেখে নিই শরীরটাকে ফিট রাখতে করবে যোগাসন এখানে করবে শব্দটা লিখতে হবে বাবা মায়ের কথা শুনে চলবে সারাক্ষণ এখানে মায়ের শব্দ লিখতে হবে তারপর দেখো দাঁতের ক্ষয় রোগ হতেই পারে তাই বলি বারবার নিয়মিত করতে হবে দাঁত পরিষ্কার এখানে ক্ষয় এখানে পরিষ্কার এই দুটো শব্দ লিখতে হবে তারপরে কি আছে দেখো চোখ চোখ আছে বলেই যেন আমরা দেখতে পাই চোখের মতো দামি আর কোনো কিছুই নাই এখানে চোখ এখানে দামি এই দুটো শব্দ লিখতে হবে তারপরে এখানে কি আছে দেখো দেখে যাও এটা দুটো করে শব্দ এখানে ছিল এখানে একটা শব্দ আছে নোখ কাটার যন্ত্র দিয়ে কাটতে হবে নোখ নয়তো রোগ বা অসুখ হলে বিপদ ভয়ালক এখানে বিপদ শব্দ লিখতে হবে তারপর ঢয়টিকে দেখো হাঁচি ও কাশি হাঁচি আর কাশি থাকে পাশাপাশি যদি হয় রোগ বাড়ে দুর্ভোগ এখানে কাশি শব্দ লিখতে হবে এইভাবেই এই পাতার পাওয়াটা হয়ে গেল এরপর আমরা পরে পাতা থেকে চলে যাই দেখো পরে পাতে কী আছে কানের যত্ন যানবাহনের বিকট আওয়াজ সহ্য হয় না আর কারখানার তীব্র শব্দ করবে পরিহার দেখো এখানে আওয়াজ শব্দটা লিখতে হবে তারপরে খোঁজপোচরা ছোঁয়াছ রোগ সাবধানেতে থেকো চর্মরোগে নিজের ক্ষতই আড়াল করে রেখো এখানে আড়াল শব্দ লিখতে হবে তারপরে কী আছে দেখো ঠিক শব্দগুলির পাশে টিক চিনে দাও একগ্রিত আট সমান আট দেখো এখানে কী আছে যিনি অসহায় তাকে উপকার করবে এখানে উপহার শব্দ লিখতে হবে উপকার ঠিক আছে এসব শত্রু নয় বন্ধু হই এখানে বন্ধু শব্দ লিখতে হবে তারপরে কিছু খাবার পরে দাঁত ও মুখ পরিষ্কার করতে হবে কুলকুচি করে এখানে কুলকুচি শব্দ লিখতে হবে বেশি মাত্রায় টিভি মোবাইল কম্পিউটার কাজ করলে চোখের ক্ষতি হতে পারে এখানে চোখের শব্দ লিখতে হবে তারপরে কি রয়েছে নখ বাড়লে নখ বেড়ে উঠলে সময় মতো কাটতে হবে এখানে নখ শব্দ লিখতে হবে তারপরে যে কোনো জায়গায় থুতু ফেললে অন্যকে জীবাণু রোগ জীবাণু দেওয়া হয় এখানে থুতু শব্দ লিখতে হবে ছয়টি কি আছে বাইরে থেকে বাড়িতে ঢুকলে সাবান দিয়ে হাত পা ধোবে এখানে হাত পা শব্দ লিখতে হবে আর বর্গীর জয়টি কী আছে দেখো দূষণ রোধ করতে পরিবেশ বন্দুক হতে হবে এটা দূষণ শব্দ লিখতে হবে এরপরে একদম শেষের দিকে চলে এসেছি আজকের মডেল ইলেকট্রিক টাক্সের একদম শেষ পর্যায়ের দিকে দেখো এখানে কি আছে বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে দেখো ঢের গুণিত চার সমান ছয় এখানে একটা খাবার রয়েছে ঢাকনা দেওয়া তাহলে কী আছে ঢেকে রাখা খাবার বিপদ এড়ায় তারপরে দেখো একজন মালা তৈরি করছে ফুল দিয়ে ফুল আর পুঁতি দিয়ে মালা গাঁথার মজা অনেক এটা সঙ্গে মিল হলো তারপর কে দেখো জিবের ছবি আছে জিভের ওপর ময়লা প্রলেপ রোগের লক্ষণ এটা সঙ্গে মিল হবে তারপর কে দেখো চোর ও পুলিশ খেলতে গিয়ে হিসাব শেখার মজা ভারী এখানে চোর পুলিশ খেলছে তার সঙ্গে বলা হয়েছে দেখো এইভাবেই গোটা মডেল একটু টাস্ক শিখিয়ে দেওয়া হলো তোমরা ক্লাস টুয়ের বার্ষিক পরীক্ষায় এগুলো লিখতে পারলে অনেক ভালো হবে এরপরে আমরা ক্লাস থ্রি পড়া শুরু করবো তোমরা সবাই সঙ্গে থেকো আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল অ্যাকাউন্টটা ভুলবে না তোমরা টিকে ভালো থাকবে